হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে ভিন্নধর্মী একটি ব্লগ শেয়ার করব। আমি চলে এসেছি আজকে চট্টগ্রামের বেস্ট বিউটি এক্সপার্ট প্রোগ্রামে। প্রায় এক বছর পর এই প্রোগ্রামটা হতে যাচ্ছে। আমরা কিন্তু এক বছর অপেক্ষা করেছি এই প্রোগ্রামটার জন্য। আমি গত বছর রেজিস্ট্রেশন করেছিলাম। অনেকগুলো জেলাতেই অলরেডি এই প্রোগ্রামটা হয়ে গিয়েছে। এখন 8:30 বাজে। আমি চলে এসেছি খুব সকালেই। এছাড়াও আমার আগেও কিন্তু অনেকে এসেছে, তারা কিন্তু বাহিরে অপেক্ষা করছে। পুরো হল রুমটা কিন্তু খালি। আজকে বেস্ট বিউটি এক্সপার্টের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিন্তু শহরের বিশিষ্ট সব ব্যক্তিরাই কিন্তু এসে কিন্তু এই প্রোগ্রামটা উদ্বোধন করবে। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি এখানে ক্লাসের অনেকগুলো ভিডিও ক্লিপ কিন্তু অ্যাড করে দিয়েছি। যদিও আমাদেরকে ভিডিও করতে মানা করেছে, কারণ এ ধরনের ক্লাসগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না। মেকআপ গুরু বা মেকআপ লেজেন্ড অনুরাগ স্যারকে কিন্তু আমরা সব বিউটিশিয়ানরাই চিনি। যারা অনুরাগ স্যারের ঢাকায় ক্লাস করতে পারেনি, তাদের জন্য কিন্তু খুবই সুখবর আছে। সেটা হলো চট্টগ্রাম কিন্তু স্যার আসছে। আপনারা চাইলে কিন্তু স্যারের ক্লাসটা এই হলে অনুষ্ঠিত হবে করতে পারেন। এখানে সুন্দর একটি ফটো বুথ করা হয়েছে। এখানে অনেক ফটোগ্রাফাররা ছিল, সবাই কিন্তু ইচ্ছে মতো ছবি তুলতে পেরেছে। এখানে বড় করে লেখা আছে ফ্রি ওয়ার্কশপ। আসলে কি ফ্রি? না, আসলে ফ্রি না। আমরা কিন্তু ন্যূনতম একটা সম্মানি দিয়ে এই ক্লাসগুলো করেছি। হ্যাঁ, তবে ভালো ভালো ট্রেনার এনেছে। যাদের কাছে ট্রেনার এনেছে, ওদের কাছে যদি আমরা এক্সট্রা করে ক্লাস করতে যেতাম তাহলে অনেক টাকা দিতে হতো। সেই হিসাবে কিন্তু ফ্রি, সেজন্য কিন্তু ফ্রিটা বলা হচ্ছে। এখানে যে শুধু মেয়েরা ক্লাস করতে আসছে তা না, এখানে কিন্তু অনেক ছেলেরাও ক্লাস করতে এসেছে। আমাদের কিন্তু মেকআপ আর্টিস্ট যিনি ছিল তিনিও কিন্তু ছেলেই ছিল। সো আমরা অনেকেও ভাবি যে ছেলেরা মেকআপ করবে না, আসলে এখন কিন্তু ছেলেরাও কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। এটা দেখেও ভালো লাগছে যে আমাদের দেশের ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই। যদিও ইন্টারন্যাশনাল সব মেকআপ আর্টিস্টরা কিন্তু ছেলেরাই হয়। আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে তুর্য নাসির ভাইয়া এবং হৃদয় সরকার স্যার কিন্তু বক্তব্য রাখছেন। সব স্টুডেন্টরাই প্রায় চলে এসেছে। আজকে আমাদের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আমাদেরকে দেখানো হবে ফেসিয়াল কীভাবে করতে হয়, ফেসিয়ালের মাসাজ এবং ফেসিয়াল করলে কী হয় না হয় এসব। আর আমাদের আজকে যিনি ট্রেনার উনি হলো আসছে ঢাকা থেকেই। তুর্য ভাইয়া ফুল দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে। এর পাশাপাশি সকল টিম লিডাররাও রয়েছে। ম্যাডামের কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, ভালোই লেগেছে। যা আমাদের অনেক কিছু জানা ছিল না তাও কিন্তু শিখতে পেরেছি, অনেকগুলো টিপস পেয়েছি। এবং যারা বিগিনার ওদের জন্য তো ভালোই, আর যারা আগেও শিখেছেন অনেক কিছু জানেন না তাদের জন্য কিন্তু ক্লাসগুলো কিন্তু খুবই উপকারী ছিল। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের অনেক কাজ হবে। ময়লাটাকে উপরে যে এক্সট্রা ময়লা আছে সেই ময়লাটাকে আমরা ক্লিনজিং এর মাধ্যমে সরিয়ে নিব। দেন আমরা চলে যাব এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশন কি? স্ক্রাবিং। স্ক্রাবিং করব আমরা। আমরা নরমালি আমাদের ভাষায় আমরা বলি যে স্ক্রাবিং করা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যদি আপনারা এই করেন বা থিওরি দেখেন তাহলে হচ্ছে আপনি দেখবেন এখানে এক্সফোলিয়েশন। আপনি মুখটাকে সুন্দর করে স্ক্রাবিং করবেন। নোজে যেহেতু হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, এটা আমাদের নোজে খুব বেশি হয়। এবং দেখবেন নোজের সাইড দিয়ে এটা বিস্তার ঘটে। এই হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসটাকে ক্লিন করার জন্য আমরা স্ক্রাবিংটা করি। তো স্ক্রাবিং করব আমরা সর্বোচ্চ 5 মিনিটস, অনলি 5 মিনিটস। আমরা অনেক সময় স্ক্রাবিং করতেই থাকি এই ঘষতে। স্ক্রাবিং এর কিন্তু অনেক ধার, হ্যাঁ দেখবেন যে বেশ ধার থাকে, শক্ত, অনেক স্ক্রাব আছে, শক্ত শক্ত দানা থাকে। আমরা যখন প্রোডাক্ট চয়েস করবো অফকোর্স আমরা দেখবো যে সফট যে স্ক্রাব সেটা আমরা 5 মিনিটস, অনলি 5 মিনিটস আমরা ফেসটাকে স্ক্রাবিং করবো। এটাও কিভাবে করবো? এটা কোনো মাসাজের মাধ্যমে না, এটাও শুধুমাত্র আমরা সার্কুলার মুভমেন্ট দিয়ে, মাসাজ দিয়ে ওইভাবে করবো। কোনো প্রেশার পয়েন্টে মাসাজ দিয়ে, অন্য কোনো মাসাজ দিয়ে না, শুধু সার্কুলার মাসাজ, শুধুমাত্র সার্কুলার মুভমেন্টে মাসাজ দিয়ে আমরা 5 মিনিট স্ক্রাবিং করব। স্ক্রাবিং করার পরে আমরা কি করব? আমরা স্টিম দেব। স্টিম দেওয়ার
দেখতে হবে। যদি রেগুলার স্কিন হয়, যদি পোরস অনেক ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা খুবই রেগুলার স্কিনের জন্য আমাদের দরকার নাই। যে স্কিনের পোরস বেশি নাই, ব্ল্যাক হেডস ওরকম নাই, শুধুমাত্র আপনার স্ক্রাবিং এ ক্লিন হয়ে গেছে, ওই ক্লায়েন্টকে আপনি বলবেন যে স্টিম যদি বেশি দেওয়া হয় তাহলে কি হয়, স্কিনের হেয়ার পোরস গুলো কিন্তু ওপেন হতে থাকে। তো আমরা দরকার না হলে আমরা স্টিম ইউজ করব না। যদি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, অ্যাকনে এগুলো থেকে থাকে তখন আমরা যদি ফুল ফেসটাকে আপনি কাভার করে নেন তাহলে 4 থেকে 5 মিনিট আপনাকে স্টিম দিতে হবে। তার কারণ ওই টাওয়ালটা ভেদ করে স্টিমটা স্কিনে যেতে হবে। অথবা আপনি যে ময়েশ্চারাইজার মাসাজ ক্রিম দিয়ে আপনি মাসাজ করবেন, সেই মাসাজ ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করে নেবেন খুব হালকা করে, লাইক দিস আমরা যেভাবে লোশনটা স্কিনে ইউজ করি, এভাবে আমরা ফুল ফেসে হালকা করে ময়েশ্চারাইজারের মতো করে ইউজ করে নিব। এবং অবশ্যই চোখের পাতা আমরা কটন প্যাড ইউজ করে নিব। অফকোর্স আমরা চোখের পাতার উপরে আমরা কটন প্যাড ইউজ করে নিব যাতে স্টিমটা কোনোভাবে চোখের উপরে প্রেশার না পড়ে। তারপর আমরা 4 থেকে 5 মিনিট, আর যদি দেখেন যে স্কিন, হ্যাঁ অনেক ক্লায়েন্ট আছে সে বলে আমি ফেসিয়াল দিতে এসেছি আমার স্টিম দিতেই হবে, কিন্তু তার স্কিনে কোনো প্রবলেম নাই, হোয়াইট হেডস নাই, ব্ল্যাক হেডস নাই, কোনো কিছুই নাই, তখন আপনারা কি করবেন, হ্যাঁ স্টিম দিবেন সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট, তার বেশি না। আর যদি প্রবলেম থাকে তখন 4 মিনিট 5 মিনিটের বেশি ফেসে আপনারা স্টিম দিবেন না, তাহলে স্ক্রাবের কাজ শেষ হয়ে গেল, স্টিমের কাজ শেষ। এবার আপনারা কি ইউজ করেন, আপনারা ব্রোলো স্টিক ইউজ করেন, কিন্তু এখন সব কিছু তো আধুনিকতার ছোঁয়া, হ্যাঁ এখন কিন্তু ব্রোলো স্টিকটা ওইভাবে আর ইউজ করা হয় না যদি নাকি খুব বেশি অ্যাকনির প্রবলেম না থাকে। তার কারণ যদি ফেসে অ্যাকনির প্রবলেম থাকে অবশ্যই তখন শুধু ভ্যাকুমে ক্লিন হয় না, সেক্ষেত্রে আমাদের ব্রোন স্টিকের সাপোর্ট নিতেই হয় অ্যাকনিগুলোর ভিতর থেকে জার্মটাকে ময়লাটাকে বের করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ভ্যাকুম মেশিনটা ইউজ করব। খুব সুন্দর করে ভ্যাকুম দিয়ে ফুল স্কিনটা নোজের পাশে, থুতনির পাশে, সমস্ত স্কিনে আমরা ভ্যাকুমটা ইউজ করব। ভ্যাকুমটা ইউজ করে নোজ পুরো ফেসটা ক্লিন করব, নোজ ক্লিন করব, যেখানে যেখানে প্রয়োজন ভ্যাকুম সেখানে দিয়ে আমরা প্রপার ওয়েতে এটা শেষ করব। শেষ করার পরে আমরা আইস দিব। কেন আইস দিব, হেয়ার পোরস ওপেন হয়ে গেছে এই কারণে আইসটা ইউজ করার, শুধুমাত্র যে হেয়ার পোরসটা খুব বেশি ওপেন হয়ে যায় এর কারণে আমরা আইস ইউজ করব। আইস ইউজ করার পরে টোনার দিয়ে আমরা ফেসটাকে খুব সুন্দর করে, টোনার দিয়ে আমরা ফেসটাকে ক্লিন করে নিব, মুছে নিব, হ্যাঁ টোনার দিয়ে মুছে নিব। কেন মুছে নিব, এই যে এত সময় ধরে আমরা ভ্যাকুম ইউজ করলাম, ব্রোন স্টিক ইউজ করলাম, মাসাজ করলাম, তো স্কিনটা আমাদের দরকার, অ্যান্টিসেপটিক দেওয়া দরকার স্কিনটাকে, তখন আমরা ফেসটাকে খুব সুন্দরভাবে মুছে নিব টোনার দিয়ে। এবার আসেন আপনি মাসাজে, মূল মাসাজ, এটা আমি একটা পরিপূর্ণ ফেসিয়ালের কথা বলছি। যদি আপনার স্কিনে অ্যাকনে বা ব্রণ থেকে থাকে এ পর্যন্ত শেষ করে দিবেন, ওই স্কিনে আর মাসাজ দিবেন না। কেন মাসাজ দিবেন না, আপনারা যদি মাসাজ করেন এই যে ব্রণ বা অ্যাকনে এটাকে আপনি ওপেন করলেন, এটার ভিতর থেকে যে জার্মটা বের হলো বা এটা ওপেন হয়ে আছে, আপনি যখন মাসাজ করবেন ওই মাসাজে যে ওয়ার্ম আপ হবে স্কিনটা, ওয়ার্ম আপ হওয়ার ফলে ওর ভিতরে যে ব্যাকটেরিয়াটা থাকবে সেটা স্প্রেড হবে এবং তার স্কিনে অ্যাকনি প্রবলেমটা আরো অনেক বেড়ে যাবে। এ কারণে আমরা ওখানেই স্টপ করে দিব, ওখানেই স্টপ করে দিব, আমরা তাকে আর মাসাজ দিব না। এটা হচ্ছে যাদের স্কিনে প্রবলেম আছে। প্রোগ্রামটা উদ্বোধন করার জন্য চলে এসেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, এবং এর সাথে সাথে চট্টগ্রাম শহরের মেয়র এবং বিভিন্ন যারা মান্যগণ্য ব্যক্তি আছে তারাও কিন্তু চলে এসেছে প্রোগ্রামটার উদ্বোধন করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের আসল উপস্থিত হয়েছেন
আমাদের প্রথম দিনের ক্লাস শেষ, এখন আমাদের আজকে দ্বিতীয় দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। আর আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্রেনার হলো জামিল স্বপ্ন ভাইয়া। উনি একজন মেকআপ আর্টিস্ট, সবাই নিশ্চয়ই ওনাকে চেনেন। ওনাকে কিন্তু সবাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আজকের মেকআপ ক্লাসটা উনি করাবেন আমাদেরকে। আপনাদের সাথেও শেয়ার করবো ছোটো ছোটো ক্লিপগুলো। কিছু শেয়ার করা পসিবল হচ্ছে না, তাই তারপরও আমি আপনাদেরকে চেষ্টা করছি কিছু কিছু অংশ দেখানোর জন্য। আর ভাইয়া অনেক ভালো মেকআপ করায়, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক টিপস পেয়েছি, ভালোই লেগেছে সব মিলিয়ে ভাইয়ার ক্লাসটা। সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া কিন্তু অনেক ফ্রেন্ডলি, সবার সাথে খুব ভালোভাবেই মিশে যায়, খুব ভালো লেগেছে। সব স্টুডেন্টরাই কিন্তু ভাইয়ের সাথে সেলফি তোলার জন্য কিন্তু খুবই এক্সাইটেড ছিল। আমিও কিন্তু মিস করলাম না এই সুযোগটা, আমিও তুলে নিলাম একটা সেলফি। যাই হোক, শুরু হয়ে গেল আমাদের মেকআপ ক্লাস। আর আজকে ভাইয়া ব্রাইডাল মেকআপ দেখাবে। ব্রাইডের লেহেঙ্গা এবং জুয়েলারি কিন্তু সব কিছুই কিন্তু ভাইয়া স্পন্সর করেছে। ব্রাইডাল মেকওভারের মধ্য দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে গেল দ্বিতীয় দিনের ক্লাস। এবং ক্লাসটা তিন দিন হচ্ছে, বাকি যে একদিন চার দিন হওয়ার কথা ছিল, বাকি যে একদিন সেটা ভাইয়া ইন্ডিয়ান মেকআপ আর্টিস্ট এনে ক্লাস করিয়ে আমাদেরকে সেদিন সার্টিফিকেট দিয়ে কিন্তু ক্লাসটা শেষ করবে। সো এখন আমাদের তিন দিন ক্লাস হচ্ছে, আমাদের দ্বিতীয় দিনের ক্লাস শেষ, আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাস শুরু হতে যাচ্ছে। তর্জু নাসির ভাইয়া সবাইকে বলেছিল যে সবার ড্রেস কোড সাদা হবে, তারপরও অনেকেই সাদা পরে এসেছে, অনেকেই পরে আসতে পারেনি। আর যারা সাদা পরে এসেছে ওদেরকে কিন্তু সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকে তৃতীয় দিনের ক্লাস, শেষ ক্লাস। আজকে আমাদেরকে হৃদয় সরকার স্যার শেখাবেন কীভাবে হেয়ার লেমিনেশন করতে হয়, এবং হেয়ার কালার করতে হয়, এবং প্রপারলি কীভাবে হেয়ার রিবন্ডিং করতে হয়, এগুলোই শেখাবেন। এবং ভাইয়া অনেকগুলো টিপস দিয়েছে, ভালো লেগেছে। আপনাদের সাথে আমি ক্লাসগুলো শেয়ার করব, এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভাইয়ার ক্লাস কিন্তু আপলোড করা হয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন ক্লাসটা দেখলে। অনেক কিছুই জানা ছিল না, অনেক কিছুই শিখতে পেরেছি। ধন্যবাদ হৃদয় সরকার ভাইয়াকে, এবং ধন্যবাদ দীপ আমাদের তর্জু নাসির ভাইয়াকে, যিনি আমাদেরকে সত্যি এমন একটা সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেটাতে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকের ক্লাসটাতে সবচেয়ে মজার জিনিস ছিল, যেটা আমরা সবাই কিন্তু ইউটিউবে দেখি, যে মাথার মধ্যে চুলের মধ্যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে সরাসরি কিন্তু ভাইয়া এই ক্লাসটা দেখিয়েছে, ভালোই লেগেছে। এবং সবাই কিন্তু খুব এনজয় করেছে স্যারের ক্লাসটা দেখে, কীভাবে চুলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যায়, ভালোই লেগেছে। আপনাদের সাথেও শেয়ার করতেছি, আপনারাও দেখেন, ভালোই লাগবে আশা করি। চুলে আগুন ধরানোটা আমাদের উদ্বোধনীয় ক্লাসে দেখানোর কথা ছিল, যদিও সেই দিন সময় হয়নি। আমাদের মান্যগণ্য ব্যক্তিরা তাদের বক্তব্য রাখতে রাখতে কিন্তু অনেক টাইম পার হয়ে গিয়েছে, যার জন্য আমরা এই ক্লাসটা প্রথম দিন মিস করে গিয়েছি। সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল কীভাবে চুলে আগুন ধরানো হয় সেটা দেখার জন্য, আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তবে দেখেছি ভালোই লেগেছে। রিবন্ডিং ক্লাসের মধ্য দিয়ে আমাদের কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, এবং ক্লাস শেষে আমাদেরকে চট্টগ্রামের মেয়রের হাতে কিন্তু সবাইকে সার্টিফিকেট প্রদান করে। আগুন ধরানোর এই হেয়ার থেরাপিটার নাম হলো হেয়ার লেমিনেশন। এটা আমাদেরকে দুটো পদ্ধতিতে শেখানো হয়েছে, একটা আগুন ধরিয়ে আর একটা কীভাবে আগুন না জ্বালিয়ে কিন্তু কীভাবে হেয়ার লেমিনেশন করা যায় সেটাই শেখানো হয়েছে। তবে ভাইয়া সবাইকে বারণ করে দিয়েছে যাতে আমরা আগুন ধরানোটা ট্রাই না করি বাসায়, বিকল্প পদ্ধতিটা যাতে ইউজ করি হেয়ার লেমিনেশনের জন্য। হেয়ার লেমিনেশন করলে চুল থাকে সফট এবং শাইনি, যাদের চুল অনেক বেশি ড্যামেজ তাদের জন্য হেয়ার লেমিনেশনটা কিন্তু খুবই ভালো কাজ করে। আপনাদেরকে পুরো হোটেলের ভিউটা দেখাচ্ছি, খুব ভালোই সুন্দর পরিবেশ, চারিদিকে কিন্তু ফুলে ফুলে ঘেরা ছিল, ভালোই লাগছিল। এখন আমাদের লাঞ্চ ব্রেক চলছে, এরপর আমাদের মেয়র এসে কিন্তু আমাদেরকে সার্টিফিকেট প্রদান করবে, আর এর মাঝে কিন্তু সবাই বাহিরে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছেন কিন্তু সবাই কিন্তু ছবি তোলায় খুবই ব্যস্ত।
চারদিকে সাদা পরীরা ঘুরছে। যেহেতু আজকে আমাদের ড্রেস কোডটা সাদা ছিল, সো অনেকেই সাদা শাড়ি পরে এসেছে, ভালোই লাগতেছিল সবাইকে। এখানে যখন প্রথম দিন এসেছিলাম তখন আসলেই তেমন কারোর সাথেই পরিচিত ছিলাম না, তারপর কিন্তু ভালোই, কিন্তু সবার সাথে খুব ভালোই ফ্রেন্ডলি সবার সাথে পরিচিত হয়ে গিয়েছি, ভালোই লাগছিল, অনেক ফ্রেন্ডলি সময় কাটালাম সব আপুদের সাথে। এখানে অনেক দূরের থেকে অনেক আপুর আসছে, একটা পোস্টে চাঁদপুর থেকে আমি গিয়েছি নোয়াখালী থেকে, এবং অন্য অন্য আপুরাও এসছে রাঙামাটি থেকে, সবাই যে চট্টগ্রামে ছিল তা না, ভালোই লেগেছে, সবাই মিলে খুবই মজা করেছি, অনেক ফ্রেন্ডলি ছিলাম সবাই, অনেক মিস করবো দিনগুলোকে এবং সবাইকে। স্যার এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন, এরপর আমাদের আমাদের মাঝে কিন্তু তিনি সনদপত্র বা সার্টিফিকেট বিতরণ করবেন।
Thank you.